Hello everyone, Assalamualaikum. Welcome back to my channel, Rima's Passion Bangladeshi Finland Blogger. আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরো একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে সকালে নাস্তা খাওয়ার পরে আমরা একটু হাঁটতে বের হয়েছি। জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি আমরা। খুব সম্ভবত রাতে তুষারপাত হয়েছে, অনেকটা গলে গিয়েছে আর জঙ্গলের ভিতরে ছিটা ছিটা তুষার পড়ে আছে। তুষার হচ্ছে বৃষ্টির কঠিন রূপ, যেটা পৃথিবীর বায়ুমণ্ডলে স্ফটিকের আকারে থাকে। এটা প্রকৃতপক্ষে পানির কঠিন রূপ বা বরফ। শীতকালে যেখানে তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়, সেখানে মেঘ থেকে তুষার পতিত হয় আর একেই বলে তুষারপাত। জঙ্গলের ভিতরে একটা বেবি প্লেটেন্ট রাখা আছে, সেটার উপরেও বরফ জমে আছে। ছিটিয়ে থাকা বরফের গুঁড়াগুলোকে একসাথে হাতে দলা পাকিয়ে নিতে আমার বেশ ভালো লাগছিল। তুষারপাত দেখে ছোটবেলার বৃষ্টির কথা খুব মনে পড়ছে। সাধারণত ফিনল্যান্ডে বাংলাদেশের মতো মুষলধারে বৃষ্টি হতে খুবই কম দেখা যায়। বৃষ্টি আর তুষারপাতের মধ্যে অনেক বড় পার্থক্য আছে। বৃষ্টি হয় জোরে, জানান দিয়ে, শব্দ করে। বৃষ্টির শব্দ হয় ছন্দময়, গতিময়। আর তুষার সে পড়ে নীরবে, নিবৃত্তে, জমতে থাকে রাস্তাঘাটে, মাঠে, সবখানে। তুষারপাত কিন্তু মোটেও বৃষ্টির মতো রোম্যান্টিক না। প্রথম দু একদিন রোম্যান্টিক মনে হলেও পরে কিন্তু কষ্টকর হয়ে যায়। আর এজন্যই হয়তো পৃথিবীতে বৃষ্টি নিয়ে যত সাহিত্য রচিত হয়েছে, তুষারপাত নিয়ে এর অর্ধেকও হয়নি। যাই হোক, আমরা বাসায় চলে আসলাম। এই যে ওনার খেলনা হচ্ছে আলু, পেঁয়াজ, পটল, এগুলো দিয়েই খেলতে বেশি পছন্দ করে। আমি এখানে শিমের বিচি ভিজিয়েছিলাম, এগুলো খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর মাছ দিয়ে রান্না করেছি। রান্নাটা হয়ে গিয়েছে, একটু ধনে পাতা দিয়ে দিলাম, সাথে একটু ভর্তা বানাবো। আমি ফ্রোজেন গ্রিন বিনস নিয়েছি আর অল্প দুটো কাঁচামরিচ ভেজে নিচ্ছি। এগুলোকে লো হিটে রেখে একটু টেলে নিচ্ছি। আর আমি শিমের বিচিগুলো একটা বাটিতে নিয়ে নিলাম। আর একটু ঝোল রাখলে ভালো হতো, বেশি শুকিয়ে গিয়েছে, খেয়াল পড়েনি। আর এই যে এগুলো ভাজা হয়ে গিয়েছে, সাথে মাছ ভেজে মাছের কাঁটাটা সরিয়ে নিয়েছি। আর ধনিয়া পাতা, কাঁচা পেঁয়াজ, এগুলো সবগুলো একসাথে ব্লেন্ড করে ফেলবো। হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে খুব সুন্দর ভর্তা হয়ে যায়। একটু পেঁয়াজ কম হয়েছে, আমি একটু কাঁচা পেঁয়াজ দিলাম। পেঁয়াজ, ধনে পাতা এগুলো বেশি দিলেই ভর্তাটা বেশি মজা লাগে। যে কোনো ভর্তাই আসলে খুবই মজা লাগে, কিন্তু ভর্তা বানাতেই আমার অনেক বেশি অলসতা। আজকে অল্প রান্না করলাম, সেই সাথে ভাবলাম একটু ভর্তা বানিয়ে নিই। আগের তরকারি রয়ে গিয়েছে, সেগুলো নিলাম। এগুলোর সাথে ভর্তাটা বেশ ভালো যাবে। একটু লেবু আর কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচ আর লেবু ছাড়া আসলে খাবার সম্পূর্ণ লাগে না। তো এই যে এগুলো আগের ছিল, আর শিমের বিচি রান্না করেছি মাছ দিয়ে। আর এখানে সবজি রান্না, ফুলকপি, বরবটি, আলু, মাছ এগুলো, আর এখানে ভর্তা। আরিশে বাবাকে খাবার খেতে ডাকছিলাম, এসে দেখি ও ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো ওয়াশ হতে দিচ্ছে। খাওয়া দাওয়া করতে হয়তো হয়ে যাবে, আর বিকেলের দিকে আমি শুকাতে দিয়ে দিতে পারবো। আরিশ যেহেতু ছোট, অনেক বেশি জামা কাপড় জমা হয়, প্রতিদিন না লাগলেও দু একদিন পরপর মেশিন চালাতে হয়। খাবার খেতে আসলে আরিশবাবু এসে কোলে উঠবে, আর ওকে কোলে নিয়ে আসলে খাবার খেতে আমার কাছে খুব একটা তৃপ্তি লাগে না। তাই আমরা একজন আগে পরে করে খাবার খাই। ওর বাবা আগে খেয়ে নিচ্ছে, আমি পরেই খাবো। কালকে আমাদের ভাবির বাসায় দাওয়াত আছে, তাই আজকে অল্প স্বল্প করে রান্না করলাম। কালকে আমাদের রাতে দাওয়াত, সেই হিসেবে রান্না করেছি যাতে খাবার এর বেশি থেকে না যায়। খাবার খেলাম, আরিশবাবুকে খাওয়ালাম, আর একটু রেস্ট করে এখন জামা কাপড়গুলো যে ধুতে দিয়েছে এগুলো এখন শুকাতে দিব। বাসা গুছানো বা কোনো কাজকর্মে ব্যস্ত থাকলে আরিশ দেখি খুব খুশি থাকে আর পেছন পেছন দৌড়ে বেড়ায়। এখন ওখানে বলটা ছকে পড়েছে,
ভিতরে ঢুকে সেটা নিল। আমি তো ভাবলাম খেলার জন্য নিল, কিন্তু উনি গুছিয়ে রেখেছে। কত গুছানো ছেলে আমার। বিকেলের নাস্তার জন্য একটা পাউরুটি বানাতে চেয়েছিলাম, কিন্তু হয়নি সেটা। তাই একটু চিকেন গ্রিল করব। টক দই নিয়ে নিয়েছি, রসুন বাটা আর সয়া সস, সেই সাথে হোয়াইট মাস্টার্ড সস, ব্ল্যাক মাস্টার্ড পেস্ট, একটুখানি টমেটো সালাদ সস, ক্যাচাপ। সরিষার তেলটা শেষ হয়ে গিয়েছে, তাই একটু সয়াবিন তেল দিলাম, সাথে আচারের তেল, গরম মশলা গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর গুঁড়া মরিচ, সাথে একটুখানি ধনিয়া পাতা কুচি দিয়ে সব কিছু এখন মিক্সড করে নিচ্ছে। চিকেন ব্রেস্ট ভিজিয়েছি নর্মাল হওয়ার জন্য, এগুলো নর্মাল হয়ে গিয়েছে। মাছ বরাবর একটু কেটে কেটে দিচ্ছে যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে। মুরগির মাংসের গায়ে থেকে পানিগুলো একটু শুকিয়ে নিয়েছি, আর এখন মশলাগুলো দিয়ে মেখে নিব। যেহেতু আমাদের সাথে আরিশবাবুকে একটু খাওয়ানোর চেষ্টা করি, তার জন্য মরিচটা একটু কম দিয়েছি, তবে ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে। চিকেন ব্রেস্টগুলো ম্যারিনেট করে রেখে দিলাম, আর আরিশকে এখন গোসল করিয়ে দিব। এখন নাচানাচি করছে, যখন বুঝতে পারবে গোসল করাতে নিয়ে আসছি তখন কান্না শুরু করবে। প্রথমে কিছুক্ষণ কান্নাকাটি করে, এরপর ঠিক হয়ে যায়। পানিতে দেখা রয়েছে খুশি। আমি আসছি চিকেনগুলো যে ম্যারিনেট করে রেখেছি এগুলো ওভেনে দিয়ে দিব। বয়েল পেপার বেছিয়ে ওভেন ট্রেতে দিয়ে দিলাম, আর সাথে গার্লিক ব্রেড দিব। ফ্রিজ থেকে বের করে নিচ্ছি, এগুলো ফ্রোজেন থাকে, কিছুক্ষণের জন্য ওভেনে দিয়ে দিলে হয়ে যায়। এগুলো বেক হতে ওভেনে দিয়ে দিল। আর এই যে গোপন ক্যামেরায় ধারণকৃত একটা ফুটেজ, ফোনটা হাতের কাছে ফেলেই হয়েছে। এর মধ্যে এগুলো হয়ে গিয়েছে, আমি ব্রেডগুলো একটু কেটে নিচ্ছি, কেটে নিলে খেতে সুবিধা হয়। এই ব্রেডটা খেয়ে এত মজা পেয়েছি, এখন প্রায় প্রত্যেক বিকেলের নাস্তায় ব্রেডটা সাথে থাকেই। চিকেনগুলো হয়ে গিয়েছে, এগুলো প্লেটে নিয়ে নিচ্ছি। একটু মশলা সাথে নিয়েছি, ম্যারিনেট করার সময় মশলাটা বাড়িয়ে দিয়েছি, এজন্যই ব্রেড দিয়ে মশলাটা খেতে বেশি মজা লাগে। আসলে স্বাদ বাড়ানোর জন্য মশলা ব্যবহার করা হলেও বিভিন্ন ধরনের মশলায় স্বাস্থ্যগুণও রয়েছে অসংখ্য। মশলায় প্রোটিন আর যৌগ যৌগ থাকে, যেটা একজন মানুষের সামগ্রিক স্বাস্থ্যের উন্নতির জন্য প্রয়োজনীয়। খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি বিভিন্ন ধরনের মশলা সামগ্রিক স্বাস্থ্যের উন্নতিতে ব্যাপক অবদান রাখে। আরে একটু খাবে? দিচ্ছি, আমি দিচ্ছি। ধরার জন্যই সে অস্থির। আমি ভাবলাম আরও খেতে যাচ্ছে, যখন একটু মুখে দিলাম তখন আর নিল না। এটা হচ্ছে রাতের বেলা, ঘুমানোর আগে ব্যাগ সেটটা ধুয়ে নিচ্ছি। সকাল হয়ে গিয়েছে, আজকে সকালের আকাশটা খুব সুন্দর ছিল, আর ইনি তো বই পড়ছে সকাল সকাল। আজকে আমাদের রাতের বেলা দাওয়াত আছে, রান্নাবান্না করতে হবে না, কিছু রয়ে গিয়েছে সেগুলো দিয়ে হয়ে যাবে। আর বিনগুলো যে মাংস দিয়ে রান্না করেছিলাম সেগুলো রয়ে গিয়েছে, এগুলো ভাত দিয়ে খেতে খুব একটা মজা লাগছিল না। তো পেঁয়াজ, শসা, কাঁচামরিচ এগুলো কেটে মুড়ির সাথে এগুলো মেখে ফেললাম, আর এতে করে খাওয়া হয়ে গেল। এটা হচ্ছে সন্ধ্যাবেলার দিকে, আরিশবাবুকে যেগুলো পরাবো সেগুলো বের করে নিয়েছি, আর আমার জন্য একটা থ্রি পিস বের করলাম, পরতে পারবো কি না জানি না। বাইরে যেহেতু ঠান্ডা, উইন্টার শুজের সাথে আসলে থ্রি পিসটা আমার খুব একটা ভালো লাগছিল না,
তার জন্য পরে আর পড়া হয়নি, তারপর চেঞ্জ করা হয়েছে। আরিশে বাবা আরিশকে রেডি করে দিচ্ছে, আর আমরা যে ভাবির বাসায় যাব আমাদের বাসার খুব কাছেই, হেঁটে চলে যাওয়া যায়, আমরা হেঁটে যাব ভাবছি। আজকে যে ভাইয়া ভাবিদের বাসায় যাব, আমি ফিনল্যান্ডে আসার সময় ওনাদের সাথে আসছিলাম। চাচি বাসায় যাবে? যাবে না? যাবে। আরিশ চাচি বাসায় যাবে? আরিশ চাচি বাসায় যাবে? আরিশ বাবু যাওয়ার জন্য রেডি হচ্ছে, আর আমি জিজ্ঞেস করলাম, তখন বলছে যে না, যাবে না সে। তো যাই হোক, আমরা ওকে রেডি করে নিলাম, আর আমরাও রেডি হয়ে এখন বের হচ্ছি। সন্ধ্যা 6:30-7:30 মতো বেজে গিয়েছে। আর একটা বিষয় আসলে ভিডিওর প্রথম থেকেই ক্লিয়ার করা ছিল, যেটা আসলে বলাই হয়নি, এই ভিডিওটা হচ্ছে লাস্ট ব্লগ যে দিলাম এর পরের দিনের। আমি এডিট করে রেখেছিলাম, পরের দিনই আপলোড দেওয়ার কথা ছিল, কিন্তু এর মাঝে আরিশবাবু একটু অসুস্থ হয়ে গিয়েছে, তার জন্য ওকে নিয়ে হসপিটাল বাসা সব মিলিয়ে অনেকটা ব্যস্ত ছিলাম, মনও ভালো ছিল না। এখন আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ হয়েছে। যেহেতু ভিডিও আপলোড দিতে একটু দেরি হয়ে গিয়েছে, তাই জন্য আসলে এখনকার ওয়েদার আর ভিডিওর ওয়েদারের সাথে মিল ছিল না। তো যাই হোক, ভাবিদের বাসায় যাওয়ার আগে আমরা একটু মার্কেটে আসলাম উপহার কেনার জন্য। এই কুকিং প্লেসেটটা আমার খুব পছন্দ হয়েছে, এটা নিলাম, আর সেই সাথে ফুল নিয়েছি। আজকে আসলে হাতে খুব একটা সময় ছিল না, ভাইয়া কল দিচ্ছিল আমরা কখন যাব, তাই জন্য খুব তাড়াহুড়ো করে মার্কেটে আসছি, আর এখন আমরা বের হয়ে যাচ্ছি। ভাবিদের বাসার কাছে চলে আসলাম, বাইরে খুবই ঠান্ডা আজকে। হাঁটাহাঁটি শেষে অবশেষে আমরা এসে পৌঁছালাম। পিচ্ছি বাহিনী সবগুলো একসাথে হওয়াতে খুব মজা করছিল, দেখে ছোটবেলার কথা মনে পড়ছে। ভাবি অনেক কিছু বানিয়েছে, আমাদের নাস্তা করা শেষ হলো কিন্তু সবাই মিলে বসে কথাবার্তা বলা শেষ হচ্ছে না। বাচ্চাদেরকে এভাবে খেলতে দেখে ছোটবেলায় বাড়িতে মেহমান আসলে যেমনটা আনন্দ লাগতো, সেই সময়টা খুব মিস করছিলাম। সবাই ওইদিকে একসাথে মিলে খুব মজা করে খেলছে, আর ইনি হচ্ছে একা একা। সবার সাথে খেলতে গেলে কেউ চিৎকার দিলেও ভয় পায়, তার জন্য ভাবির রুমে এসে একা একা নিজের মতো করে খেলছে। খেলছে না ঠিক, ভাবির জিনিসগুলো এলোমেলো করার ধান্দায় আছে। আরিশ ধরে না, এটা ধরে না, চাচি মারবে। আসো আসো, এখানে এখানে আসো। সুবহানা, তুমি কি এসে পড়ো? আমি শুধু আরিশকে পাহারা দিতেই ব্যস্ত, সে কোথায় কোন গন্ডগোল পাকায়, কি ধরে কি ফেলে দেয়। বাচ্চাদের দেখা যায় সারাক্ষণই ছোকে ছোকে রাখতে হয়, একটু চোখের আড়াল হলেই কোনো একটা অঘটন ঘটিয়ে ফেলে। সুবহানা আর ইরহা দুজন দুজনের সাথে ভালো মিল, আরিশ আর আরিশের ফ্রেন্ডের এখনও ভালোবাসা জমে ওঠেনি। বাচ্চারা মাশাল্লাহ খুব মিলেমিশে খেলছিল। বাচ্চাগুলোর খুশি দেখে খুবই ভালো লাগছিল, আল্লাহ যেন সবসময় ওদের এমন হাসি খুশি রাখে, সবসময় শরীরটা সুস্থ রাখে। আরিশ সবার সাথে একসাথে গিয়ে খেলতে ভয় পায়, একটুখানি এগিয়ে যায় খেলার জন্য, আবার ভয় পেয়ে দৌড়ে চলে আসে। আরিশের মনে হয় ক্ষুধা লেগে গিয়েছে, ওকে খাবার খাইয়ে দিব। ওকে ওর চাচির খাবার খাওয়ানোর জন্য সাথে করে আর খাবার বানিয়ে নিয়ে আসিনি, বাচ্চাদের খাওয়ানো শেষে আমরাও খেয়ে ফেলেছিলাম। সব খাবারগুলো অনেক মজা হয়েছে, আর অনেক কিছু রান্না করেছে ভাবি, সেই সময় আর ফুটেজ নেওয়া হয়নি। খুব ভালো সময় কাটলো, আর আমরা এখন বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি।
এখন অনেক রাত হয়ে গিয়েছে, কুকুরের গেউ গেউ শব্দ শুনে ভয় পাচ্ছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। ইনশাল্লাহ পরবর্তী ব্লগে আবারও কথা হবে। সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইলো। আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।